মানে যখন মেঘ হয়ে আছে, আকাশ ডাকছে, সেই সময় অবশ্যই চার্জে একদমই ফোন দেবে না, কারণ নেটওয়ার্ক অফ করে রাখবে। নেটওয়ার্ক অফ করে রাখতে বলছে এই কারণে, তখন নেটের সাথে কিন্তু কালেকশন থাকে, অনেকেই জানে না নেটের সাথে কালেকশন থাকে, তো সবসময় ফোনের নেট বন্ধ করে রাখবে, রাতে বিশেষ করে নেট বন্ধ করে রাখবে। আমি তো রাতে ফোন একদম নেট অফই থাকে আমার, তো রাতের বেলা তোমরা এমনি নেটটা অফ করেই রাখবে। আর এক একজনের ডিউটি, এদের ডিউটি ফোন ঘাটা, আর আমার হচ্ছে ডিউটি লাইভ করা, তো এক একজনের এক একটা ডিউটি পার্টনার করে নিয়েছে। অভ্যাস সব অভ্যাস দাঁড়িয়ে গেছে, বললো চলো একটুখানি লাইভ করি, আমার লাইভ বলে আমাকেই দিয়ে দিলো, আর কিছু বললো না। আমি তো আছি, তুমি তুমি তো বলবে, আমার কথা বলতে দেখলে ব্যথা হয়ে গেল, কথা বলে তবে তো গাল ঠিকঠাক থাকে। মোটামুটি ভিডিও আমাদের দেখতে চাও, বলো তাহলে ভিডিও চ্যানেল একটা করবো আমরা, বলো কারা কারা দেখতে চাও, বলো একটা ভোট পড়েছে। আর আজকে কে কারা কারা আমাদের লাইভ মিস করেছো সেগুলোও বলতে পারো, কারা কারা লাইভটা মিস করেছো আমাদের তারা বলতে পারো। এক কদিন ধরে লাইভেও রিচ ডাউন চলছে, লাইভেও রিচ ডাউন, অডিয়েন্স একটু কম, কারণ এটা হয়, এটা একটু প্রবলেম হয়, আবার ঠিক হয়ে যায়। শর্টের ক্ষেত্রে যেরকম হয়, দুদিন শর্ট যায় না, আমি দুদিন আগে যে ভিডিও ছবিছি আজকে পুরো চলে যায়, তো এগুলো হয়, তো এগুলো কোনো ব্যাপার না, সবসময় নিজেকে হচ্ছে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলেই তুমি আজকে অনেকটা দূরে এগোতে পারবে, যদি কোনো ধৈর্য না ধরো তাহলে একদম সংসার, যেরকম সংসার করতে গেলে সংস্বাস্থ্য হয়, তো সেরকম ক্ষেত্রে। কিন্তু এখন কী বলো তো, অনেকে আছে এই মুখে মুখে তর্ক করে কেন, কিন্তু অবশ্যই তুমি যদি একটা কথা বলো আমি বা কেন সহ্য করবো, হয়ে যায় লেগে যায়, আমার যেরকম ক্ষেত্রে ওই একটা বললে আমি বলে ফেলি। এখন বলো বলো, এখন যুগ এসছে, আগে যেরকম ছিল বউদের মানে স্বাধীনতা ছিল না, বলতে পারতো না, কিন্তু এখন সেই জিনিসটা নেই, বলে ফেলো। আমি তো বলবো একদম বলে বাঁচো, তুমি যদি বলতে পারো আমি কেন বলতে পারবো না, আমি তো এটাই মনে করি, আর আমি এটাই তোমাদের দেখো জিনিস। হ্যাঁ অবশ্যই, এখন সব মানে হট টেম্পার, হট টেম্পারের জন্য না বন্ধু, কারণ এখন কেউ কারো বড় বড় কথা একদমই শোনে না, তার থেকে বড় কথা আর আমি তোকে বলি, হ্যাঁ ও বলতে পারে, তবু ডায়লগ মারি আমি মাঝে মাঝে, কারণ আমি তো আমার স্বামী খাই, কারো খাই না। আমার একটা ডায়লগ আছে বিয়ের আগে, মানে আমাকে অনেক কেউ বলতো এই তুই বিয়ে করবি না, আমি তখন না একদিন বলেছিলাম একজনকে, আচ্ছা আমার বাবা তো আমাকে খাওয়াচ্ছে, তো তোমাদের একটা টেনশন কিসের বন্ধুরা, তুমি বলো খারাপ বলেছিলাম? অনেক অনেকে থাকে এই বাবা এই পড়েছে ওই পড়েছে আর পড়েছে, আরে বাবা যুগটা হচ্ছে কলির যুগ, কলির যুগও অনেক কিছু দেখা যায়, তো এখন তো আর সে আগের মতো নেই না যে শাড়ি পরে ঘুমটাকে নিয়ে করবে, এখন এগুলো একদমই নেই, এখন হচ্ছে মানে ভাসুর হচ্ছে বন্ধু মতো হয়ে গেছে, স্বামী হচ্ছে ফ্রেন্ড, তো এরকম একটা ব্যাপার, এখন কলির যুগ মানে পুরো যুগ চেঞ্জ হয়ে গেছে, আর নিজেকে সবাই পাল্টে ফেলো একভাবে দেখো। রাত 12টা বেজে গেছে, আর 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, তো আমার ঠিক 12টার সময় কিন্তু আমরা লাইভ সেরে চলে যাব। তোমাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারো, আমার সেই প্রবলেমটা এখন যাওয়ার সময় শেষ করে দেবো, বাস ঠিকঠাক করে দেবো। কারোর কোনো প্রবলেম আছে থাকে তো বলুন, আর যদি নাই বা থাকে তাহলে আমরা প্রবলেমটা সলভ করবো কী করে, প্রবলেম তৈরি করবো আপনারা নিজেরা, তবেই তো সলভ করবো, কী বলো? একজন আমাকে বলেছে সাপোর্ট করো, কিন্তু তাকে বললাম চ্যানেলে কমেন্ট করে দেবে, সে কমেন্ট করেনি, আমি তার চ্যানেল খুঁজেই পাচ্ছি না। আর লাইভে বোঝা যায় না, এত চ্যানেলের নাম মনে রাখা যায় না। হ্যাঁ কে যদি এসে অনেক অনেক কমেন্ট করে তখন নামগুলো মনে থাকে যে এই নাম, সে একবার যদি এসে ধূমকেতুর মধ্যে একবার দেখা দাও তারপর আজ না আসো আমি কী করে বুঝবো। হ্যাঁ তার জন্য আমাদের আমাদের যে শর্ট ভিডিও প্রচুর অসুবিধা হয়, বা লাইভ ভিডিওগুলো যখন থাকে পরবর্তীতে দেখো দেখে সেগুলোকে,